হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে পুরীতে ডে থ্রি, আর আমরা এই সাত সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সকালে খাওয়ার পর এই যে আমরা বেরিয়ে পড়েছি এই প্রচন্ড রোদকে উপেক্ষা করে শপিং এ। মা কি কিনবে? মা কালকে মোহুকে খুব সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে, মোহুর ওডিসি নাচের জন্য একটা খুব সুন্দর কটকি শাড়ি কিনে দিয়েছে। আর এখন আমরা এই মানে এসছি তিন দিন কিন্তু প্রচুর শপিং করেছি, তাই না মা? কিন্তু শপিং শেষ হচ্ছে না, আবার লাস্ট মোমেন্টেও কিনবো। এই যে মামা, ছোট মামা, ছোট মামি কিনছে এই প্রচন্ড রোদে, মুহুদের কার নিয়ে আসিনি, ওরা ঘরেই রয়েছে। আমরা এই সানগ্লাস আর টুপি পরে বেরিয়ে পড়েছি, কেনার কোনো শেষ নেই, প্রচুর শপিং করছি, প্রচুর শপিং। এই এইদিকে এসো না, আমরা প্লাজো কিনলাম, একদম চারজন চার একই রকম পুজোর সময় পরবো, তাই তো? হুম, কেউ শুনতেই পাচ্ছে, মামাও পরবে। মামাকে বলছি একটা কিছু কিনতে, আর লুঙ্গি গামছা ছাড়া আর কিছু কিনছে না। ভালো ভালো জিনিস আছে কিন্তু একটু দেখে কিনতে হয়। আর মাকে ধরেছে কানের দুল আর রুমাকে ব্যাগ, এরা খালি রাজ্যের ব্যাগ কিনছে রুমা, আর মা কিনছে রাজ্যের কানের দুল, গলাটা আবার এরা আবার গ্রামের ভাষায় বলছে ঢাকরি নাকরি। কি করছে আর দেখো কি প্রচন্ড রোদ, আর দেখো আমরা এরম ভাবে ঘুরে বেড়াচ্ছি, বাড়ি গিয়ে আমাকে আজ তোমরা চিনতে পারবে না, ভাববে এই আবার কোথা থেকে এলো। এই স্বর্গদ্বারের সামনে দিয়ে যতবারই যাই ততবারই দেখি আর ভাবি এটাই আমাদের অন্তিম আর চিরন্তন সত্য। এত গরমে ঘুরে পুরো গলা শুকিয়ে গেছে, এখানে এত বড় বড় সুন্দর সুন্দর ডাব দেখে এখন আমরা সবাই একটুখানি ডাব খাচ্ছি। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever. এখানে মা আর মামি ভাবছি দিদার জন্য ওই তুলসী কাঠের মালা নেবে, তো সেটারই খোঁজ হচ্ছে। আর এখানে অনেক রকম জিনিস আছে, সেগুলো আমি দেখছি। মোটামুটি শপিং কমপ্লিট আপাতত, এখন উঠেছি টোটোয়, না টোটো না অটো, যা গরম আর ভাবলাম এইটুকু অটো করেই চলেছে। এই হোটেলেই আমরা ছিলাম, কৃষ্ণানন্দ ধাম। হোটেলটা বেশ সুন্দর এবং কাছাকাছি স্বর্গদ্বারের থেকে একদম কাছে। আর হোটেলে এসেই আমরা চলে গেলাম এখন স্নানের উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ কিন্তু স্নান আমাদের করতেই হবে, কারণ অদ্য শেষ রজনী। তাই যতটুকু সময় আমরা পাচ্ছি সময় নষ্ট না করে যতটুকু সবাই মিলে আনন্দ করা যায়, সবাই একসাথে থাকা যায়, এই সময়টুকুকে পরে গিয়ে আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারি, সেই জন্যই সবাই লেগে পড়েছি। এখন আমরা চলেছি সমুদ্রের উদ্দেশ্যে। আর তোমরা দেখো সমুদ্রে এত রোদ, কিন্তু কোনো মানুষের কিন্তু অভাব নেই, এটাই হচ্ছে আমাদের পুরীর লীলাচল। সবাই স্নান করছে আর আমরাও আস্তে আস্তে ভাবছি স্নান করতে যাব। তবে শেষ দিন আমরা খুব একটা স্নান করিনি, আমরা মোটামুটি এই চায়ের দোকানের নিচে বসেই চা ফা খাচ্ছিলাম আর উপভোগ করছিলাম। কিন্তু তারপরে যখন সবাই নামলো, আমরাও আস্তে আস্তে গুটি গুটি পায়ে নাববো না করেও নেমে গেলাম। রই দেখো বাবা নামছে, পরাগ নামছে, মামা নামছে, মুহু নামছে, এরপরে বাবাই আর আমি নামবো। প্রচন্ড স্নান করার পর তারপরে এক পেট ভাত খেয়ে এখানে মামা আর ভাগ্নি নিশ্চিন্তে এসিতে ঘুমাচ্ছে। কি মিষ্টি লাগছে দেখো। দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে এই গরমে এই চুপ করো ব্লগ শুট করো। ও বাবা, এই ভাই বোনে ক্ষণে ক্ষণে এই করছে ওই করছে। মা কিছু হারিয়েছো? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা দুপুরবেলা খেয়েটে সেই যে সমুদ্র চান করে সেই যে ঘুমিয়েছি এসিতে, এখন এই উঠলাম, এখন এই বিচে বসবো, আর কোথাও আমরা যাচ্ছি না, পুরো রিল্যাক্স টাইম।
এরপরে 10:40 ট্রেনের টাইম আছে ট্রেন এই তারপর আমার কই ওই ট্রেনে করে চলে যাব এ পুপু এরকম ঘুমাচ্ছে কেন বাবা ও পুপুর ঘুম কাটেনি এখনো এখন আমরা সবাই মিলে সপরিবারে আইসক্রিম খাচ্ছি প্রথমেই আইসক্রিম খেলাম এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে শায়নহের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে সে আমার নিবেদন হেমুর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বীণা ছিল কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা স্টেশনে পুরী স্টেশনে চলে এসেছি আমাদের রাত্রের ট্রেন আছে 10:40 জগন্নাথ স্পেশাল এখন আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছি সবারই মোটামুটি মন খারাপ কারণ কারোরই আর ফিরতে ইচ্ছা করছে না তাই সবাই আসার দিন যতটাই উত্তেজিত ছিল সবাই আর যাওয়ার দিন সবাই মন মরা হয়ে বসে রয়েছে গুড মর্নিং এভরিওয়ান কালকে তো ট্রেনে উঠে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর ডিনারটা অলরেডি হোটেল থেকে করে এসেছিলাম বলে ট্রেনে আর কিছু খাইনি আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখন মেচেটা ক্রস করে গেছে কিন্তু আমাদের ট্রেন কিন্তু হাওড়াতে না আমাদের ট্রেন কিন্তু শালিমারে তাই ট্রেনটা কিন্তু খুব জোরেই ছুটেছে সকালবেলায় সবাই এখন বিমর্ষ হয়ে বসে রয়েছে কারণ সবারই এখন ফিরে যেতে হবে কিন্তু ট্রেনটা আমাদের একদম ভালো দেয়নি জগন্নাথ স্পেশালে তোমরা কেউ উঠো না একদম ভালো ট্রেন নয় যাও 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 বেরিয়ে যাও টাটা বেরিয়ে যাও সাবধানে যাও চলো আমার দেখা হচ্ছে লেটো না লেটো 5 তারিখে আচ্ছা আমাদের এই পুরি ব্লগ আপাতত এখানেই শেষ হচ্ছে আর সবাই টাটা করে দাও মামা মামি টাটা করে দাও এই পুচকুলি টাটা করে দে এই পাশে টাটা করো হ্যাঁ এমনিতেই মামার ফটো আজকে ফেসবুকে দিতে ভুলে গেছে আর রেগে গেছে আর এই টাটা কর পরে টাটা কর আর তোমাদের এই ব্লগগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই तेनु समझावा की ना तेरे बाजू लगदा जी तू की जाने प्यार मेरा मैं करूं इंतजार